শাড়িতে নারী সবসময়ই সুন্দর, আর তাই তো শাড়িকে নানান ভাবে নারীরা জড়িয়ে নেন। বর্তমান সময়ের মিনিমাল ট্রেন্ড থেকে শুরু করে আগের সব স্টাইল সবই যেন শাড়িকে দারুণভাবে উপস্থাপন করে। এই মুহূর্তে যদি আমরা একটু বেশি ট্রেন্ডি পোশাকের দিকে যদি লক্ষ্য করে থাকি, যেহেতু কিছুদিন পরপরই বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে গরম, এবং কালারের সাথে আমরা খেলতে বা পছন্দ করি কালার নিয়ে একটু গবেষণা করতে, সেক্ষেত্রে আমরা এখন কাজ করছি যে ব্যাপারটা বেশি ট্রেন্ডি সেটা হলো যে আমরা বিভিন্ন ডাই নিয়ে কাজ করছি, একটা কালারের সাথে আরেকটা কালারকে অ্যাড করে বিভিন্ন কালার, এবং একটা মাঝে মাঝে একটা শাড়ি বা একটা কুর্তি বা একটা থ্রি পিস বা একটা টপের মধ্যে আমরা রেইনবোর একটা টেক্সচার নিয়ে আসতে চেষ্টা করছি, রেইনবো একটা কালার আমরা ঢুকিয়ে দিচ্ছি সেখানে, এবং ওটার মধ্যে কিছু হ্যান্ড এমব্রয়ডারি অথবা ব্লকের কাজকেও আমরা অ্যাড অন করে একটা খুব সুন্দর একটা ট্রেন্ডি পোশাক আমরা, তারা এই ধরনের পোশাক পছন্দ করছে। ডাই ব্যাপারটা শাড়ির ওপরে বর্তমানে বেশি প্রচলিত আছে, এবং আঁচলে শাড়ির অর্ধেক অংশ আমরা একরকম কালারের ডাই করছি, এবং শাড়ির আঁচলটা যেটাকে আমরা বেশি আকর্ষণীয় করে তুলছি, এবং সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে আমরা শাড়িতে ডাইয়ের অংশটা একটু কম রেখে ব্লাউজের দিকে ফোকাস করছি, এবং ব্লাউজে ডাইয়ের পরিমাণটা বেশি করে আমরা বিভিন্ন কাটে ব্লাউজগুলো তৈরি করে আরও বেশি আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টা করছি। ডাই করা শাড়িগুলো যে কোনো অকেশনে আসলে আপনি একটা ব্যক্তির ওপরে নির্ভর করে, আসলে হাউ ইউ ক্যারিং ইউর ক্লোথ অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে সেটাও যদি আমরা একটু লক্ষ্য করি, এখন কিন্তু কটন ছাড়াও মসলিন ফ্যাব্রিকটা, যেটা একটু লাক্সারিয়াস ফ্যাব্রিক, এবং যে কোনো অনুষ্ঠানে আমরা সাধারণত এখন লক্ষ্য করে দেখবেন, ডাইয়ের ক্ষেত্রে আমরা বর্তমানে আরেকটা কটনের পাশাপাশি আমরা মসলিনকেও অ্যাড করছি। ডাই শাড়ি পরে কিন্তু যে কোনো দাওয়াতে বা ক্যাজুয়াল কোনো পার্টিতে আমরা কিন্তু চলে যেতে পারছি, ইভেন বিয়েতেও অনেক সময় আমরা চলে যাই, এবং ডাই মসলিন যেহেতু একটা লাক্সারিয়াস ফ্যাব্রিক, সেটার উপরে ডাই করে একটু কারচুপির কাজ বা একটু এমব্রয়ডারি কাজ করে এটাকে খুবই ইজিলি আমরা একটা খুব সুন্দর একটা লুক দিয়ে একটা গর্জিয়াস একটা ফ্লেভার আনতে পারছি। এটা সবার জন্য খুব ভেরি ট্রেন্ডি একটা ব্যাপার হিসেবেও কাজ করছে।